انت في القوم اذا شئت شئت فحديد نصح فن الحديد فكر الارض ودع شعله قطع الباغ وريدا فوريدا دس على هامه اذيال الخنا. علامة ابن تيمية رحمه الله مجموعة الفتوى لكتشن جاء এই দ্বিতীয় প্রকার ফানা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কোন বান্দা এতটা মনোনিবেশ করা এতটা আল্লাহ তাআলার প্রতি মনোযোগী হওয়া যে পৃথিবীর কোন কিছুর প্রতি তার কোনো মনোযোগ থাকে না একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার মনোযোগ থাকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা এতটা প্রবল হয়ে যায় যে সে নিজের অস্তিত্ব ভুলে যায় এই দ্বিতীয় প্রকার ফানাকেই মূলত ওয়াহদাতুল উজুদের আলোচনায় আনা হয় যে তাসাউফের পরিভাষায় যে ফানাফিল্লার কথা বলা হয় এর দ্বারা এই স্তরের ফানাই উদ্দেশ্য যে মানুষ এমন স্তরে চলে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত তার কোনো কিছু খেয়াল থাকে না এমন কি সে নিজের সত্তাকেও ভুলে যায় সমস্ত সৃষ্টিকে ভুলে যায় তার খেয়াল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি থাকে এই দ্বিতীয় প্রকারের ফানাকেই মূলত ওয়াহদাতুল উজুদের আলোচনায় উল্লেখ করা হয় শামাইমি ইমদাদিয়া কিতাবে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহিমাহুল্লাহ এই দ্বিতীয় প্রকার ফানা সম্পর্কে আলোচনা করতে গিয়ে হামাউসের কথা বলেছেন অর্থাৎ বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনোযোগী হয়ে তার ভালোবাসায় এমন স্তরে উন্নীত হওয়া এমন স্তরে পৌঁছা যে তার নিজের অস্তিত্বের কথা ভুলে যায় সমস্ত সৃষ্টির অস্তিত্বের কথা ভুলে যায় শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করে এই প্রকার ফানাকেই বা এই প্রকার এই স্তরে পৌঁছানোকেই মূলত ওয়াহদাতুল উজুদ বলা হয় শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ফানা সম্পর্কে আলোচনা করতে গিয়ে লিখেছেন যে আম্মান নউউ সানি ফাহুয়াল ফানাউ আন শুহুদিস সিওয়া দ্বিতীয় প্রকার ফানা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত সব কিছু থেকে নিজের মনোযোগ সরিয়ে নেওয়া একমাত্র আল্লাহ তাআলার প্রতি মনোনিবেশ করা ওয়াহাদা ইয়াহসুলু লিকাসীরিম মিনাস সালিকিন আল্লাহর পথের পথিক তাসাউফে যারা অগ্রসর হচ্ছে যারা তাসাউফের পথে চলছে এদের অনেকেই এই স্তরে উন্নীত হয়েছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই সালেক বা আল্লাহর পথের পথিক সে যখন আল্লাহ তাআলার জিকিরের প্রতি তার মন যখন অধিক আকর্ষিত হয় আল্লাহ তাআলার ইবাদত প্রতি আল্লাহ তাআলার মহব্বতের প্রতি এবং তার অন্তর যখন আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য সমস্ত কিছুর উপর দুর্বল হয়ে যায় এবং তার একমাত্র অভীষ্ট লক্ষ্য থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার সন্তুষ্টি অর্জন লা ইখতুরু বিকুলুবিহিম গায়রাল্লাহ তখন তার অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কোনো কিছুর অস্তিত্বই থাকে না বাল ওয়ালা ইশউরুন তখন কোনো কিছুর অস্তিত্ব তারা অনুভবই করেন না কামা ক্বীলা ফী কওলি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উদাহরণ দিয়েছেন এর যে মুসা আলাইহিস সালামের মা তার মা সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়া আসবাহা ফুআদু উম্মি মূসা ফারিগান ইন কাদাত লাতুবদি বিহি লাউলা আরবাতনা আলা কলবিহা মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর শূন্য হয়ে গেল খালি হয়ে গেল একমাত্র মুসা আলাইহিস সালামের স্মরণই তার অন্তরে ছিল আর কিচ্ছু ছিল না ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে মুসা আলাইহিস সালামের ভালোবাসায় তার মায়ের অন্তর যেমন খালি হয়ে গিয়েছিল তেমনি ভাবে আল্লাহর পথের পথিক যারা আল্লাহ তাআলার ভালোবাসায় আল্লাহ তাআলার পথে চলছে তাদের অন্তর অনেক সময় এমন হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ ব্যতীত আর কোনো কিছুর স্মরণ তাদের অন্তরে থাকে না তাদের অন্তর খালি হয়ে যায় শূন্য হয়ে যায় ফাঁকা হয়ে যায় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ তাদের অন্তরে থাকে তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সামনে গিয়ে বলছেন যে ক্বালু ফারিগান মিন কুল্লি শাইইন ইল্লা মিন যিকরি মূসা যে মুসা আলাইহিস সালামের মায়ের অন্তর সমস্ত কিছু থেকে শূন্য হয়ে গিয়েছিল সমস্ত কিছু স্মরণ থেকে শূন্য হয়ে গিয়েছিল তার অন্তরে একমাত্র মুসা আলাইহিস সালামের কথাই মনে ছিল তার অন্তরে ওয়াহাদা কাসীরুন ইয়ারিযু লিমান ফাতামাহু আমরুম মিনাল উমুর ইম্মা হুব্বুন ওয়া ইম্মা খাউফুন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে অনেক সময় অধিক ভয় অথবা অধিক মহব্বতের কারণে মানুষের অন্তরে এমন হতে পারে অধিক ভয়ের কারণে মানুষ সব কিছু থেকে আত্মভুলা হয়ে যায় আত্মহারা হয়ে যায় এভাবে অধিক মহব্বতের কারণে অধিক আনন্দের কারণে মানুষ এরকম আত্মভুলা বা আত্মহারা হতে পারে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন ওয়া ইম্মা রাজাউন কোন আশার কারণে মানুষ এরকম হতে পারে ওয়া ইম্মা রাজাউন ইউবকি কলবহু মুনসারিফান আন কুল্লি শাইইন ইল্লা আম্মা ক্বাদ আহাব্বাহু আও খাফাহু আও তালাবাহু যে মানুষের অন্তর যখন কোনো কিছুর প্রতি অধিক মহব্বত থাকে অথবা অধিক ভয় থাকে অথবা অধিক আশা থাকে তখন এই জিনিসগুলো ব্যতীত তার অন্তরে আর কিচ্ছুই মনে থাকে না
بحيث يكون عند استغراقه في ذلك لا يشعر بغيره امون অবস্থায় সে পৌঁছে যে এই অবস্থায় গিয়ে সে তার ওই ভালোবাসার বস্তু ছাড়া ভয়ের বস্তু ছাড়া আর কিছুই মনে রাখে না কিছুই স্মরণ করতে পারে না কোনো কিছুই অনুভব করে না فاذا قوي على صاحب الفناء هذا فانه يغيب بموجوده عن وجوده وبمشهوده عن شهوده وبمذكوره عن ذكره কেউ যখন এই স্তরে পৌঁছে তখন এই ফানার স্তরে যখন পৌঁছে তখন সে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বের কথাই স্মরণ রাখতে পারে আল্লাহ তাআলার দর্শনকেই সে মুখ্য মনে করে এবং আল্লাহ তাআলার স্মরণকেই সে তার মৌলিক কাজ মনে করে থাকে এবং আল্লাহ তাআলার পরিচয়কেই আসল পরিচয় মনে করতে থাকে হাত্তা ইয়াফনিয়া মান লাম ইয়াকুন ওয়াহিয়াল মাখলুকাতুল মুআব্বাদা মিম্মান সাওয়াহু এমনকি তার সামনে সমস্ত কিছু অস্তিত্বহীন হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত যত মাখলুকাত রয়েছে তার দৃষ্টিতে সবকিছু অস্তিত্বহীন মনে হয় ويبقى من لم يزل وهو الرب تعالى اتر অন্তরে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরণি থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরণি তার অন্তরে বদ্ধমুখ থাকে এছাড়া আর কিছুই তার অন্তরে থাকে না ওয়াল মুরাদু ফানাহু ফি শুহুদিল আব্দি ওয়া যিকরিহি ওয়া ফানাহু আন ইউদরিকাহা আও আন ইয়াশহাদাহা যে এই ফানা দ্বারা মূল উদ্দেশ্য হলো যে বান্দা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার মনোযোগ রাখবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরণ রাখবে তার অন্তরে আর কোনো কিছু শরণ থাকবে না আর তার ফানার উদ্দেশ্য হলো যে সে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওজুদ বা অস্তিত্বের অনুভব করবে আর কোনো কিছুর অস্তিত্বের অনুভব বা মনোযোগ আল্লাহ আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো দিকে থাকবে না ওয়াইদা কবিয়া হাদা মানুষের কোন অবস্থা যখন এরকম অবস্থা যখন শক্তিশালী হতে থাকে অবস্থা যখন আরো বাড়তে থাকে গাঢ় হতে থাকে যাইফাল মুহিব যাইফাল মুহিব হাত্তা ইস্তরাব ফি তামিজি এই স্তর যখন বাড়তে থাকে মানুষের এই অবস্থা যখন আরো গাঢ় হতে থাকে ওয়াইদা কবিয়া হাদা যাইফাল মুহিব হাত্তা ইস্তরাব ফি তামিজি তখন যে প্রেমিক রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহিব যে রয়েছে তার পার্থক্যের জ্ঞান যেটা রয়েছে তমিজের যে জ্ঞান রয়েছে এটা লোপ পেতে থাকে আগে সে সৃষ্টির অস্তিত্ব অনুভব করত নিজের অস্তিত্ব অনুভব করত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় তার প্রতি এতটা মনোযোগ দিয়েছে আস্তে আস্তে সে তার নিজের অস্তিত্ব ভুলতে শুরু করেছে সমস্ত সৃষ্টির অস্তিত্ব সে ভুলতে শুরু করেছে ফাকাদ ইয়াযুন্নু আন্নাহু হুয়া মাহবুবুহু কামা ইউযকার এই অবস্থায় গিয়ে তখন সে মনে করতে থাকে যে আমি আমার মাহবুব অর্থাৎ নিজেকে আল্লাহ তাআলা মনে করতে শুরু করে নিজেকে প্রেমাস্পদ মনে করতে শুরু করে কথাটি লিখেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার মাজমুআতুল ফতোয়া তিনি বলছেন যে একটা স্তরে গিয়ে তার ভালোবাসা এতটা গাঢ় করতে থাকে যে সে নিজেকে তার মাহবুব বা প্রেমাস্পদ মনে করতে থাকে যেমন তিনি উদাহরণ দিয়েছেন যে এক ব্যক্তি আরেকজনকে ভালোবাসতো মহব্বত করত তো যে তার প্রেমিক রয়ে প্রেমিকা রয়েছে বা যাকে ভালোবাসে সে হঠাৎ করে নদীতে পড়ে গেল প্রেমিক যে রয়েছে সেও তার পিছনে পিছনে নদীতে ঝাঁপ দিল তো প্রেমিকা যে রয়েছে বা যাকে মহব্বত করে মাহবুব যে রয়েছে এই মাহবুব বা প্রেমাস্পদ তাকে জিজ্ঞাসা করলো যে আমি তো পড়ে গিয়েছি তোমাকে কে ফেললো তখন প্রেমিক বলছে যে তুমি পড়ে গেছো আমিও পড়ে গিয়েছি আমি মনে করছি তুমি আমি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরবিতে লিখেছেন أن رجلا ألقى نفسه في اليم فألقى محبه نفسه خلفه جاء এক ব্যক্তি একজনকে ভালোবাসত তো যে যাকে ভালোবাসে সে নদীতে পড়ে গেল فألقى محبه نفسه خلفه এখন যে প্রেমিক রয়েছে সেও তার পিছনে পিছনে পড়ে গেল فقال أنا وقعت فما أوقعك خلفي তখন মাহবুব বা প্রেমাস্পদ বলল যে আমি তো নিজে পড়ে গিয়েছি তোমাকে কে ফেললো قال غبت بك عني فظننت انك اني غبت بك عني فظننت انك اني যে আমি আমার নিজের কথা ভুলে গিয়েছি আমি তোমার মাঝে হারিয়ে গিয়েছি غبت بك عني মানে আমি তোমার মাঝে হারিয়ে গিয়েছি فظننت انك اني আমি তখন মনে করেছি যে তুমি আমি তুমি পড়ে গেছো মানে আমি পড়ে গিয়েছি তো এই যে অস্তিত্বের পার্থক্য লোপ পাওয়া সৃষ্টির অস্তিত্বের পার্থক্য লোপ পাওয়া একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরণ গাঢ় হতে থাকা এই স্তরে গিয়ে মানুষ ফানার স্তরে পৌঁছে যায় ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই দ্বিতীয় প্রকার ফানার কথা লিখেছেন যেটি ওলি বুজুর্গ সালেহীন যারা রয়েছেন তাদের এই প্রকার ফানা হয়ে থাকে
এই স্তর সম্পর্কে তিনি আরো বিস্তারিত লিখতে গিয়ে লিখেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মজমুআতুল ফতোয়া দশম খণ্ডের 219 পৃষ্ঠা এবং 20 পৃষ্ঠায় লিখেছেন ওয়ফি হাদাল ফানা কদ ইয়াকুলু এই স্তরে গিয়ে অনেক সময় মানুষ বলতে পারে আনাল হক আমি খোদা যেমন মনসুর হাল্লাজ বলেছিল আনাল হক অথবা সুবহানি আমার সত্তা কত পবিত্র কত মহান অথবা এই কথা বলতে পারে মা ফিল জুব্বাতি ইল্লাল্লাহ যে আমার জামার নিচে আল্লাহ তাআলা ছাড়া কেউ নেই অথবা এই যে সমস্ত কথা রয়েছে এগুলো মানুষ এই ফানার স্তরে গিয়ে বলে তখন সালেক আল্লাহর পথের পথিক যখন তার মনোযোগের মনোনিবেশ যার প্রতি করেছে মাশহুদ যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মওজুদ যে রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি মনোযোগ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শরণ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফাত বা পরিচয় ছাড়া তার আর কিচ্ছু মনে থাকে না তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো মনে করতে শুরু করে তখন এই স্তরে গিয়ে সে সৃষ্টির পার্থক্য ভুলে যায় নিজের অস্তিত্বের কথা ভুলে যায় তখন গিয়ে বলে আনাল হক ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন কামা ইয়াহকুনা আন্না রাজুলান কানা মুস্তাগরিকান ফি মাহাব্বাতিন আখার ফি মাহাব্বাতি আখার ফওয়াকা আল মাহবুবু ফিল ইয়াম فألقى الآخر نفسه خلفه فقال ما الذي أوقعك خلفي فقال غبت بك عني فظننت أنك أني যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন ওই আগের উদাহরণই এনেছেন যে এক ব্যক্তি কারো মহব্বতে ভালোবাসায় গভীরভাবে মহব্বত করত তো মাহবুব যে রয়েছে প্রেমাস্পদ যে রয়েছে সে নদীতে বা সমুদ্রে ঝাঁপ দিল বা পড়ে গেল তখন প্রেমিকও তার পিছনে পিছনে ঝাঁপ দিল তো প্রেমিক প্রেমিকা জিজ্ঞাসা করলো বা মাহবুব জিজ্ঞাসা করলো যে তোমাকে আমি তো নিজে পড়ে গিয়েছি তোমাকে কে ফেললো তখন সে বলল যে ঋপ্তু বিকা আননি আমি তো তোমার মাঝে হারিয়ে গিয়েছি তুমি পড়ে গেছো মানে মনে করেছে আমি পড়ে গিয়েছি এজন্য আমিও পড়ে গিয়েছি এই যে স্তর ফানা ফিল্লার এই স্তর প্রশংসনীয় স্তর এবং ওলি আল্লাহ বুজুর্গদের হয়ে থাকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন আরো বলছেন ওফি মিসলি হাদাল মাকাম ইয়াকাউ সুকার الذي يسقط التمييز مع وجود حلاوة الإيمان كما يحصل بسكر الخمر وسكر عشيق الصور যে এই স্তরে গিয়ে মানুষ পার্থক্য জ্ঞান হারিয়ে ফেলে তার পার্থক্য জ্ঞান লোপ পেতে থাকে সৃষ্টির অস্তিত্ব সে পার্থক্য করতে পারে না নিজের অস্তিত্ব সে অনুভব করতে পারে না এই স্তরে গিয়ে এই স্তরে সে ইমানের মজা এবং স্বাদ অনুভব করতে থাকে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন মা উজুদি হালাওয়াতিল ঈমান এই ফানার স্তরে গিয়ে সে মুমিন সালেক আল্লাহ তাআলার যে তাকে ঈমান দিয়েছে এই ঈমানের হালাওয়াত বা মিষ্টতা অনুভব করতে থাকে যেমন মদের মিষ্টতা অনেকে মাতাল অবস্থায় অনুভব করে এবং প্রেমিক তার প্রেমের মিষ্টতা অনুভব করতে থাকে ওয়াকাযালিকা ক্বাদ ইয়াহসুলুল ফানাউ বিহাল খাউফিন আও রাজাই অনেক সময় ভয়ের কারণে মানুষ নিজের অস্তিত্ব ভুলে যায় অথবা অধিক আনন্দ বা আশার কারণে নিজের অস্তিত্ব ভুলে যায় ইত্যাদি আলোচনা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো বলেছেন যে এই স্তরে গিয়ে যারা সালেকিন রয়েছেন সালেকিনরা অনেক শরীয়ত বিরোধী কথা বলে ফেলে তাদের মুখ দিয়ে অকপটে তাদের অজ্ঞানে তাদের জ্ঞান লোপ পাওয়ার কারণে তারা অনেক শরীয়ত বিরোধী কথা বলতে পারেন তিনি বলেছেন ওয়াসদুরু মিন কাউলুন আও আমালুন মিন জিনসি উমুরিস সুকারা যে মাতাল অবস্থায় পাগল অবস্থায় মানুষ অনেক সময় অনেক কথা বলে ফেলে এই অবস্থায়ও যারা সালেকিন রয়েছেন তাদের মুখ থেকে অনেক কথা বের হতে পারে যেগুলো শরীয়ত বিরোধী ওহিয়া শাতাহাতু বাযিল মাশায়েখ তিনি বলেছেন যারা মাশায়েখ রয়েছে ওলি বুজুর্গ রয়েছেন এগুলো তাদের শাতাহাত নামে পরিচিত কাকাউলি বাযিহিম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উদাহরণ দিয়েছেন আনসিব খীমাতি আলা জাহান্নাম যে কোন কোন বুজুর্গ বলেছেন আনসিব খীমাতি আলা জাহান্নাম জাহান্নামের উপর আমার তাবু গাড়ো আমার তাবু জাহান্নামের উপর গাড়ো এর দ্বারা বোঝা যায় যে সে জাহান্নামে যেতে চাচ্ছে নাউযুবিল্লাহ তো একজন বুজুর্গ কিভাবে জাহান্নামে যেতে চায় ইচ্ছা করে এটা তো সম্ভব না তো তারা তাদের এই ফানার স্তরে গিয়ে শরীয়ত বিরোধী কোনো কথা বা আমল যদি করে থাকেন তো এগুলোকে শাতাহাত বলে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এ ধরনের কথার হুকুমও আলোচনা করেছেন পরবর্তীতে তিনি বলেছেন ওয়ানাহমি যালিকা মিনাল আকওয়াল ওয়াল আমালিল মুখালিফা লিশরা এ ধরনের অনেক কথা বা কাজ রয়েছে যেগুলো ওলি বুজুর্গদের থেকে প্রকাশ পেয়েছে শরীয়ত বিরোধী
وقد يكون صاحبها غير مأثوم ابن تيمية رحمه الله বলছেন যে ধরনের কথা কোন ওলি বুজুর্গ থেকে প্রকাশ পেতে পারে তখন তিনি غير مأثوم তিনি নিরপরাধ তিনি কোনো অন্যায়ভাবে ইচ্ছা করে এগুলো বলেননি